পরিদর্শন করানো হলো আল্লাহ নবী নবীকে জান্নাত পরিদর্শন করানো হলো নবী আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে সাত বগাসমানে চলে গেলেন আল্লাহ নবী নুন নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে আমি আজকে পারব না এখান থেকে আপনার কুদরতি ব্যবস্থা হবে ওখান থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসে যাবে ওটা আপনি চিন্তা করবেন না নবী আমার খাবারে গেলেন জিবরাইল সাথে ছিল

একটা বল বলে দিচ্ছি আমরা করবে আল্লাহ নবী বলতে বাবা দিরে তুমি পথে পথে যেতে যেতে প্রত্যেক কদমে কদমে ইস্তেগফার করবে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম ইস্তেগফার পতে কদমে কদমে তুমি পড়তে পড়তে নামে এই চুরুনিরা আল্লাহ খুজু জিয়া আশা ইয়া রাসূলুল্লাহ হাবিবাইলা হুজুর

সেই আলী করে থাকতে পারে যে আলী হাজুর প্রত্যেক দিন আমার চেহারা দিদার করে সে আলী হুজুরে কি করে গুণা থাকতে পারে প্রত্যেক দিন আমার নসুরের হাতে হাত দিয়ে আলী মুসাফা করে জোরে বলুন

আল্লাহর পবিত্র কোরআন বলছে ও আহসিনু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইসলামী কাজ নিষ্ঠার সঙ্গে পালন করো ভালোবাসার সাথে আদায় করো কেন যারা ইসলামের প্রত্যেকটা কাজ ভালোবাসার সঙ্গে আদায় করবে তাদের সাথেই আল্লাহ রয়েছে জোরে বলো 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 এখানে হযরতে আলী হুজুর আমার রাসূলুল্লাহর ওই কথাটাকে নাও মানতে

আজ আমরা তওবা করি না বলে আল্লাহ আমার আপনার কাছ থেকে রিজিকটাকে দূরে সরিয়ে দিচ্ছি হাওড়া জেলায় কাজ করে আপনাদের এখানকার ছেলে জয়নগরের ছেলে নতুন হাটের ছেলে বাসন্তীর ছেলে ক্যানিং এর ছেলে সব হাওড়া জেলা মেটিয়া বুড়ুজের দর্জির কাজ করে জানেন তাদের জিজ্ঞাসা করেন অবস্থা খুব খারাপ খারাপ খবর নেন কাজের বাজার আর

আল্লাহ সব বন্ধ করে দেবো আমার বান্ধা হয়েছে আমার সঙ্গে মোকাবিলা করলাম আবুড়ে বা

জিন জাতির মধ্যেও ভালো রয়েছে তারাও আবু জাহালকে গালাগালি দেয় তারাও ফেরাউনকে বলে না এরা যেটা করেছে আল্লাহ তার রসুলের নাফরমানি কাজ করেছে এদের নাম নিশানা থাকবে না এরা এদের নাম কেউ রাখো না এদের ধ্বংসে এরা ধ্বংস হয়ে গেছে এরা শেষ হয়ে গেছে তাই যুব আবু জাহালের নামে কেউ দোয়া চায় না ফেরাউনের নামে কেউ দোয়া চায় না সাদ্দাতের নামে কেউ দোয়া চায় না আপনি আমি মরে গেলে আপনার

আল্লাহ যদি আপনি তাহলে আপনি কামিয়াবি হতে পারবে না হয় আপনার কিছু কঠোর ভাবে কি ধরবো বলুন তো বিবি বলছে মোবাইলে ফেসবুক ঘেটে বলছে এই যে বোরকাটা এই বোরকা একটা নিয়ে আসবে স্বামী নামাজ পড়ে খুব সুন্দর মানুষ বোরকাটা দেখলো না কিচ্ছু না বোরকা দোকানে গিয়ে দেখিয়ে দিল একটা বোরকা দিল আমার মায়ের হাতে দিয়ে দিল আমার মা পড়েছে বোরকা তার পিছনে তার সামনে সব কিছু যেন অরিজিনাল ভাবে দেখা যাচ্ছে আল্লাহ মাফ করুন জোরে বলুন আল্লাহ আল্লাহ আমিন স্বামীর বাইকের পিছনে বসে বসে যাচ্ছে আবার কিছু কিছু গ্রামের জওয়ান ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছে কি যাচ্ছে দেখ

নিয়ে আব্বার বাইকের পিছনে জোয়ান মে যুবক মে বালেগ মে বাপের বাইকের পিছনে বসে বসে যাচ্ছে গ্রামের ছেলেরা আড়াল দিয়ে দেখছে বত নজরে কি যাচ্ছে সমাজে এটা বাড়ছে না কমছে বাড়ছে না এগুলো দাইকে এগুলোর জন্য দাই কারা এগুলোর জন্য দাই হচ্ছে আমি আমার কথা বলছি আমার মেয়েকে যদি আমি না দিতে পারি আমার মেয়েকে যদি আমি ভালো রাস্তায় না রেখে দিতে পারি তাহলে আপনার জন্য জাহান অনিবার্য কথা শুনছেন আপনার জন্য জাহান নাম অনিবার্য জাহান থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না কেন আল্লাহ নবী নিজে বলেছে বাবা সাহাবারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে বাঁচো তোমার হাল পরিবারকে বাঁচিয়ে রেখে যাও তুমি কবরে যাবে তোমার হাল পরিবার পর্দার ভিতর থেকে কাটবে আল্লাহ তোমার কবরে আযাবকে মাফ করে জান্নাতী বানিয়ে দিবেন ওদিকে কোনো খোঁজ খবর নেই শুধু পয়সা শুধু গাড়ি শুধু বাড়ি শুধু আনন্দ শুধু মদ শুধু টাকা মেয়েদের পিছনে ঘোরা এই নিয়ে কথা ঠিক না ভুল বলছি আপনার বিবিকে আপনি যে পর্দাটা এনে দিয়েছেন ওই পোশাকটা যেটাকে হেজাব বলা হয় যেটাকে বোরকা বলা হয় আপনার বিবি যে পরেছে আপনি জানেন বিবিকে কেমন লাগছে একটা জায়গার নাম বলবো না গাড়ি দিয়ে যাচ্ছি আমার একজন মা বোরকা পরে যাচ্ছে মুক্ত খোলা আল্লাহ একবার চেহারা উপলব্ধি করা যাবে এই রকম এইরকম আমার মায়েরা যদি আমার কথাগুলো শুনো মা তোমরা যদি ফাতেমার সাথী হতে চাও খাদিজাতুল কুবরা আমার আম্মা সাথী হতে চাও মা এই বোরখাগুলোকে মারো যে বোরখার মধ্যে কোনো হিসাব নেই মা তোমার পর্দা খরচ করা হয়েছে তুমি বোরখাটা ওই রকম পরো যেই রকম আম্মা খাদিজা পরেছিল জরে বলো যেই রকম ফাতিমা সাইয়াদাতুন নিসাই ওই রকম তোমার চেহারা তোমার স্বামী দেখো তোমার চেহারা তোমার স্বামী দেখলে শান্তি তোমার আর চেহারা দেখানোর জন্য তোমার স্বামী হলো যথেষ্ট কেন তোমার ঘরে আল্লাহর পক্ষ থেকে তোমার স্বামীকে নিয়ামত দেওয়া হয়েছে তোমার স্বামীর জন্য তুমি ঘরে সাজো তোমার স্বামীর জন্য তুমি ঘরে ভালো করে সেজেগুজে বসে থাকো স্বামী আসবে আমার চেহারার দিকে তাকাবে তুমি নিজে স্বামীকে যদি প্রাধান্য না দিয়ে তুমি অন্য কোন পরপুরুষ পুরুষকে পছন্দ করে যদি প্রাধান্য দাও তাহলে শুনে রাখো মা আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করলে কেন তোমাকে

আমার মায়েদের বলি মায়েরা কষ্ট পাবেন না স্বামীরা কত কষ্ট করে বাচ্চাদের জন্য সংসার কি করে বাজে বাপের জন্য মায়ের জন্য গিন্নির জন্য স্বামীরা রাত আড়াইটায় চারটে পাঁচটায় বেরিয়ে যাচ্ছে ভোরকে উপেক্ষা করে বাইরে খাটতে বেরিয়ে যাচ্ছে ওই স্বামী আবার ঘুরে এসে যখন বিবির বলছে বিবি গো এক গ্লাস পানি দাও বিবি বলছে তুমি ঢেলে খেয়ে নিয়ে যাও বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ততার স্বামীর কথাটা ভুলে যায় আফসোস আমার মায়েরা যে রাস্তা তোমরা ধরেছ ওই রাস্তা থেকে ফিরে আস তাহলে কামিয়াবি যে রাস্তা তোমরা ধরেছ ওটা শৈতানি রাস্তা আর এই রাস্তা যেটা তোমাদের স্বামী ধরাচ্ছে তোমাদের তোমার স্বামী নামাজি তোমার স্বামী কোরআন পড়ে তোমার স্বামী সৎ রাস্তা দেখাচ্ছে তোমার স্বামীর ওই কথাগুলোকে মেনে নাও তাহলে তোমরা দুনিয়া কবর কিয়ামত তিন জায়গায় মুক্তি পাবে জোরে বলো আরো জোরে বলো

মুক্তি নেবে কারণ আল্লাহ নিজে বন্ধু লেগেছে যারা তোবা করে তাদের ভিতরে খামার মাতে পারে না তাদের ভিতরে রিয়া লাগতে পারে না তাদের ভিতরে হিংসা জানতে পারে না তাদের । মারামারি ঝগড়া জাতি ওই রকম প্রভাব থাকতে পারবে না কেননা তওবা করা মানে নিজেকে ছোট হয়ে যাওয়া তওবা করা মানে আল্লাহকে প্রদত্ত দেওয়া তওবা করা পরে যারা ইমানদার আল্লাহর কাছে সাহায্য খরা চাইবে যারা ইমানদার আল্লাহ নিজে বলছে মানে মারে উদউনি ইস্তাজিব লাকুম আমার কাছে যখন সাহায্য চাইবে আমি আল্লাহ তোদের সাহায্যকারী যা চাইবে আমি আল্লাহ

তবে <laughs>

আমি যা দোয়া করেছি কবুল হয়ে গেছে কি কি দোয়া করেছো যুবকটা তখন বলছে আমার মা বিদ্যা হয়ে গেছে বয়স হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ আমার মায়ের খিদমতটা যেন আমি করতে পারি জোরে বললে আমার মা দীর্ঘদিন হায়াত পাক আল্লাহ আমার মায়ের খিদমত করব আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও ও যুবকের দোয়া কবুল হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে হুজুর আমি দোয়া করেছি আল্লাহ কবুল করেছে আমার মায়ের প্রত্যেকদিন পায়ে হাত দিয়ে আমি বাইরে বের হই আমার মায়ের পেশানিতে আমি চুমা খাই প্রত্যেকদিন আমার মাকে বলি মা আমি কাজে বের হচ্ছি ব্যবসায় যাচ্ছি মা আপনি দোয়া করবেন

আব্বাজি বলতে মজা শাশুড়িকে আম্মাজি বলতে কত মজা নিজের মা ওদিকে নারী ভেদ করে তোমাকে বড় করে এত সুন্দর তৈরি করে তোমাকে অপরের হাতে তুলে দিল তুমি আজকে সেই ছোট্ট মেয়েটাকে পেয়ে তোমার আম্মাকে ভুলে গেলে আর তার শাশুড়ি তার শ্বশুরকে তুমি প্রাধান্য দিয়ে ফেললে তোমার নিজের মা তোমার বাপ তোমার কাছে খারাপ হয়ে গেল আল্লাহু আকবার আজ সমাজ কিভাবে দিকে আগিয়ে যাচ্ছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি আল্লাহ এই সমাজের এই সমস্ত খারাপি থেকে হেফাজত করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহ আমি ডাল মেলা ও জামাইটা अम्मा जी बोलते আর अम्मा जी বাবা জি বলে জড়িত ওহ শ্বশুর আর আপনার জামাই আর শাশুড়ি কত মিল আগেকার জামানার আপনারা দেখেছিলেন যে বিরা আগে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেলো জামাই যদি বাড়িতে আসে আগের জামান একটা দোলিস ছিল দোলিস ওই দোলি যা আগে জামাই বসে থাকবে মেয়ে বাড়িতে যাবে জামাইকে ওখানে খাওয়ানো হবে ওখানে সবকিছু গোরানোর পরে যদি জামাইয়ের রেস্টের প্রয়োজন হয় তাহলে তাকে একটা বাড়িতে সমবদ্ধ করা হবে সেখানে তাকে নিয়ে রাখা হবে তুমি শাশুড়ির মুখ দেখতে পারবে না তুমি ভাবির মুখ দেখতে পারবে না তোমার শালির মুখ দেখতে পারবে না ওটা তোমার জন্য নিষেধ এটা আগেকার মানুষদের একটা প্রথা ছিল কেন তারা দিল থেকে মোহাম্মদ রসুলকে ভালোবাসত জোরে বলো 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 আরো জোরে বলো আর সে দিল তৈরি করিনি আর সেই ভালোবাসাটাও আমাদের মধ্যে নেই যদি কঠোরতা অবলম্বন করতাম তাহলে রসুলুল্লাহর প্রেম আমাদের ভিতরে আসতো আচ্ছা হয়ে গেছে সব নরম হয়ে গেছে সব ক্ষেত্রে নরম ভাই আপনি সব ক্ষেত্রে নরম হওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু সারি আট

আর কি দোয়া চাইছো আমি আল্লাহর কাছে দোয়া চাইছি এই জামানার যিনি ইমাম হবে আল্লাহ ওই ইমামের সাথে যেন দেখা করতে পারি চুরে চুরে इमाम अहमद इब्ने हम्बल तिनी अबाक दृश्य दाड़िए गेलेन दाड़िए ओई जुबोकटाके जोड़िए धरे बोलछेन बाबा छेले तोमाके खुजते जेते हबे ना इमाम अहमद इब्ने हम्बल के खुजते जेते हबे ना ऐ इमाम अहमद इब्ने हम्बल तोमार सामनेई दाड़िए रयेछे जोरे बोलो ओई जुबोक बा धरे इमाम अहमद इब्ने हम्बल के जोड़िए धरे चुमके पेशानी मुबारक के

ইমাম মহামাদ ইবনে হাম্মাদ ওই সময় যুবক মে বলছিল বাবা যুবক রে তোমার তওবা করাটা আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ দরবারে এটাই হলো কবুলিয়া আর যদি বলো আমি ইমাম মহামাদ ইবনে হাম্মাদ তোমার পরিচয়